হ্যালো বন্ধুরা, আমি হোসেন মোহাম্মদ খান। আর বর্তমান পৃথিবীতে নীল তিমি বা ব্লু হোয়েলকে চিনে না এরকম মানুষ হয়তো একটিও খুঁজে পাওয়া যাবে না। এরাই পৃথিবীর সব থেকে বড় প্রাণী, যারা কিনা 120 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে এরা খুবই শান্ত প্রকৃতির প্রাণী, যার কারণে এত বড় হওয়ার পরেও এরা মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়, বরং এরা মানুষের সাথে খুবই বন্ধু সুলভ। আর এদের দাঁত না থাকার কারণে এরা কখনো মানুষের উপর আক্রমণও করে না। কিন্তু একবার চিন্তা করুন, যদি এই ব্লু হোয়েলদের সমান আকারের কোনো তিমি থাকতো, যে কিনা মানুষদের দেখা মাত্রই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে মানুষকে আস্ত গিলে ফেলবে দেখে, তাহলে কেমন হতো? বন্ধুরা, অবাক লাগলেও এই ধরনের এক বিশালাকার তিমির প্রজাতি অতীতে এই পৃথিবীতে ছিল, আর যার নাম ছিল বাসিলোসোরাস। যদিও এরা বর্তমানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু একবার চিন্তা করুন, যদি এরা বর্তমান পৃথিবীতে থাকতো অথবা যদি এরা কোনোভাবে পৃথিবীতে আবারও ফিরে আসে, তাহলে কি হতে পারে? তো চলুন সেটি আজ দেখে নেই। বন্ধুরা, বাসিলোসোরাস আকারে অনেক বিশাল আকৃতির হতো। বিশালাকার হওয়ার সাথে সাথেই এরা ছিল শিকারী প্রজাতির খুবই হিংস্র ধরনের তিমি, যাদের আজ থেকে প্রায় 4 কোটি 10 লক্ষ বছর আগে থেকে 3 কোটি 40 লক্ষ বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে পাওয়া যেত। আজ থেকে 4 কোটি বছর আগে বর্তমানের সাহারা মরুভূমি এখনের মতো মরুভূমি ছিল না, বরং সাহারা মরুভূমি ছিল একটি বিশাল সাগর। আর এখানেই এই বাসিলোসোরাসেরা সব থেকে বেশি পরিমাণে বসবাস করত। যখন প্রথমবারের মতো এদের ফসিল পাওয়া যায়, তখন মানুষ ভেবেছিল এরা হয়তো কোনো বিশাল আকৃতির মেরিন রেপটাইল হবে। কিন্তু পরবর্তীতে এদের ফসিলের উপর অনেক রিসার্চের পর বিজ্ঞানীরা একটু বুঝতে পারে যে এরা কোনো সামুদ্রিক রেপটাইল ছিল না, বরং এরা ছিল সামুদ্রিক ম্যামলস বা স্তন্যপায়ী প্রজাতির প্রাণী, যার জন্য এদেরকে রেপটাইলের প্রজাতির থেকে বের করে তিমি নামে অভিহিত করা হয়। যাই হোক, এবারে চলুন এদের আকার সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, প্রথমে বাসিলোসোরাসের যে ফসিলটি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল, সেই ফসিলের উপর বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এটি বলেছিলেন যে একটি বাসিলোসোরাস আকারের দিক থেকে 49 থেকে 66 ফুট পর্যন্ত বড় হতে পারত। কিন্তু পরবর্তীতে আরো ফসিলের উপর রিসার্চ করার পর বিজ্ঞানীরা বলেন একটি বাসিলোসোরাস আকারে প্রায় 56 থেকে 70 ফুট পর্যন্ত বড় হতে পারত। তবে কিছু বিজ্ঞানীদের কথা অনুসারে এরা আরো বড়ও হতে পারত, আর যে ফসিলগুলো হয়তো এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এর সাথেই একটি বাসিলোসোরাসের ওজন 60 টনেরও বেশি হতো, এবং এদের বাইট ফোর্স হতো 3600 PSI পর্যন্ত। যদি বর্তমানে এরা সমুদ্রে বিরাজ করত, তাহলে নিঃসন্দেহে সমুদ্র আমাদের জন্য এখনের মতো সহজ হতো না, বরং একটি মরণ কূপের মতো হতো। কেননা বিজ্ঞানীদের মতে একটি বাসিলোসোরাস পানির থেকে অনেক উপরে লাভ দিয়ে বিশাল আকৃতির সিল, ডলফিন, এমনকি ছোট ও মাঝারি আকৃতির তিমিদের খেয়ে ফেলতে পারত। আর সেখানে আমরা মানুষেরা আর তেমন কি, ছোট কোনো নৌকাতে বা স্পিড বোর্ডে করে আমরা কখনোই শান্তিতে ঘুরতে পারতাম না যদি এই প্রাণীরা আজও পৃথিবীতে বেঁচে থাকতো। কেননা অনেক পরিমাণে বাসিলোসোরাস যদি এখনো জীবিত থাকতো, তাহলে সমুদ্র এদের দখলেই থাকতো। আর যেহেতু এরা উপকূলবর্তী অঞ্চলে বেশি বাস করত, তাই নিঃসন্দেহে প্রতি বছর অনেক মানুষের প্রাণ এই প্রাণীরা খুবই বাজেভাবে নিয়ে নিত। এছাড়া এদের উপস্থিতি আমাদের জন্য কোনো দিক থেকেই ভালো হতো না, কেননা সমুদ্রের বেশিরভাগ বড় প্রাকৃতিক মাছ এরাই খেয়ে নিত। এছাড়া এদের শিকার করেও আমাদের কোনো লাভ হতো না, বরং দিন দিন এদের সংখ্যা বেড়ে যেত, যা আমাদের ইকোসিস্টেমে অনেক বড় প্রভাব ফেলত, যার কারণে বর্তমানে অনেকগুলো সামুদ্রিক প্রাণীরা বিলুপ্ত হয়ে যেত এবং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি সামুদ্রিক দুনিয়া দেখতে পারতাম। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি ঘুরে এই ধরনের সকল ভিডিওগুলো দেখতে থাকুন, কেননা অলরেডি আমি এই ধরনের অনেকগুলো ভিডিও আপনাদের জন্য বানিয়ে রেখেছি। আর আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করার কথাও কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটিতে একটি লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।